আর এই যে বেগুন ভাজাটা করছি সেটা হচ্ছে আমাদের সকালের টিফিনের জন্য আর কি, রুটির সাথে বেগুন ভাজা দিয়ে। আজকের আলুর তরকারি করছি না, মানে রোজ রোজ আলুর তরকারি করলে না মানে মানিও সেরকমভাবে খেতে চায় না, আর মানি যেহেতু বেগুন ভাজাটা খেতে খুবই পছন্দ করে তাই জন্য মাঝে মধ্যে কিন্তু বেগুন ভাজাটা করে দিই রুটির সাথে। তো এদিকে কিন্তু বেগুন ভাজাগুলো প্রায় হয়ে এসছে। আর আমি এদিকে নিয়ে চলে এসেছি ব্রেডের প্যাকেটটা। তো আজকে ছেলেদের হচ্ছে তোমার টিফিনে দেবো স্যান্ডউইচ না, মানে ওই ব্রেড বাটার দেবো আর কি, ওর সাথে একটু চিনি ছড়িয়ে দেবো। আসলে আমি যদি ওকে স্যান্ডউইচ করে দিই না ও সেটা খাবে না, মানে স্যান্ডউইচের অপশানও রয়েছে কিন্তু ও খাবে না সেটা। আমি বললাম যে অপশান থাকে তো বেশিরভাগ অপশানের মধ্যেই কিন্তু ওর যেটা থাকে হচ্ছে তোমার ব্রেডটা থাকেই। তো যেদিন যেদিন ব্রেড দেওয়ার দরকার সেদিন সেদিন আমি ব্রেড দিই, না হলে তো কখনো কখনো লুচি দিই, কখনো আবার কোনো দিন পরোটা থাকে, কোনো দিন বিস্কুট থাকে, কোনো দিন কেক থাকে, আর তোমার চিড়ের পোলাও টোলাও থাকে, কিন্তু ও ওই সব কিছুই খেতে চায় না। যেদিনকার এই অপশানগুলো থাকে যে চিড়ের পোলাও, সুজি মানে সুজির উপমা, তারপরে হচ্ছে আরও দুটো কী যেন এখন আমার মনে পড়ছে না, এইসব অপশান থাকে সেদিনকার আমি ওকে প্লেন একদম বিস্কুট দিয়ে দিই, যেই বিস্কুটটা ও খেতে পছন্দ করে। আর হ্যাঁ, আমার ভয়েসের সাথে তোমরা মাঝে মধ্যে একটু মানে শব্দ পেতে পারো, তো সেটা আসলে বাড়ির পাশেই কাজ হচ্ছে, মানে বাড়ি করছে, তো সেই জন্য একটু ওই লোহা টোহা কাটছে, এরকম একটু আওয়াজ তোমরা পেতে পারো। তো আর এদিকে হচ্ছে তোমার যে চাটু টাটু যা ছিল সেগুলো ভালো করে ধুয়ে মুছে একবারে আমি ঢুকিয়ে রেখে দিলাম যেখানে যা থাকে, আর হচ্ছে তোমার টিফিন বক্সটা এবার আমি একটু ভালো করে মুছে নিয়ে ওর মধ্যে ব্রেডগুলো রেখে দেবো। তো ওকে আজকে আমি তিনটে ব্রেড দেবো, আর কিন্তু সাইডগুলো কেটে দিয়েছি। আমার এদিকে সমস্ত কাজ সেরে নেওয়ার পরই ছেলে দেখছি দৌড়াতে দৌড়াতে চলে আসছে। তো ও চলে এসছে, আর সেই সময় ক্যামেরাটা অন ছিল, ওকে হালকা একটুখানি তোলা গেছে আর ঘুম থেকে উঠে গেলে সবার প্রথমে আগে আমি ওকে মুখটা কিন্তু ভালো করে ধুয়ে দিই। আর হ্যাঁ, আমি কিন্তু ওকে গরম জল দিয়ে মুখটা ধোয়াই, আর প্রথম প্রথম দুই একদিন ঠান্ডা জল দিয়ে করিয়েছিলাম, ও একদম মুখ ধুতে চাইছিল না, তো এখন কিন্তু গরম জল দিয়ে ওকে মুখটা ধুয়ে দিই। আর এখানে দেখো দুটো না তিনটে প্যান্ট ছিল, ছেলে এই দু তিনটে প্যান্ট ধুয়ে নেওয়ার কথা ছিল কিন্তু আমি কোনোভাবে না ভুলে গেছি, সিঁড়ির ওপরটায় মানে রেলিংটার উপর রাখা ছিল সেটা আমি নিতে ভুলে গেছিলাম। একেবারে আমি স্নানের সময় কিন্তু আমার জামা কাপড়ের সাথে ছেলের জামা কাপড়গুলো আমি মানে এ করে নিই আর কি, ধুয়ে নিই। তো বেশ দু তিন দিন হয়ে গেছে যে আমাদের ওয়াশিং মেশিনটা ডিস্টার্ব হয়ে গেছে,
ওয়াশিং মেশিনে একটা পার্টস একটু খারাপ হয়ে গেছিলো, তো সেইটাই উনি হয়তো পাচ্ছিলেন না বা কোনো ওয়ে, তো সেই জন্য দু তিন দিন সময় নিয়ে নিয়েছিল। আর তারপরে দেখো আমি সকালবেলা এক রাউন্ডে কিন্তু কাপড় জামা মেলে দিয়ে গেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, এরপরে আমি যেগুলো ধুলাম সেগুলো দিয়ে যাচ্ছি। আর এরপরে কিন্তু আমি ছেলেকে নিয়ে স্কুলে যাব। তো প্রত্যেক ভারেই ভাবি না যে তোমাদেরকে দেখাবো, ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি, স্কুলের সামনেটা দেখাবো, কিন্তু কোনোভাবেই হয়ে ওঠে না। মানে সেই সময়টা না হুড়োহুড়ি করে বেরিয়ে যাই, তো আর যেহেতু বাইকে করে যাই একদম মানে টায় সময় যাই, যাতে এখন মানে স্কুলে গিয়েই ওকে আমি ঢুকিয়ে দিতে পারি, তো সেই জন্য আর কি তোলা হয়নি। তো তোমাদের সাথে যে ক্লিপটা আমি শেয়ার করতে পারছি না। আর এখানে দেখো জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে আর আমি নিয়ে যাব। আর হাজবেন্ড আমাকে না স্কুলে গিয়ে ছেড়ে দিয়ে চলে আসে, আর তারপর আমি আমার বান্ধবীদের সাথে গল্প করতে করতে চলে আসি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো, সবাইকে জানাই টাটা।